চলে এসছি আমি রিমা টাউন অল ফরটিনের বেসকে করার জন্য কিমা কীমা তো গাইজ আজকে আমি টাউন অল ফরটিনকে কিমা কিমা করতে চলছি স্প্যাম অ্যাটাক স্ট্র্যাটাজির সাথে আর তার সাথে আছে ব্যাট তাহলে গাইজ চলো তোমাদেরকে আর্মিটা দেখিয়ে দিই তারপর চলে যাবো আমি অ্যাটাকে সো গাইজ আর্মি দেখে নাও দেখো আজকে আমি এই আর্মি নিয়ে নিয়েছি সো আর্মি রেডি আছি আমি রেডি আছি আর দেরি কীছে তাহলে চলো তাড়াতাড়ি করে বেসকে কিমা কিমা করে দিয়ে আসা যাক কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ভালো তাহলে চলো আজকের অ্যাটাকটা শুরু করা যাক তো গাইস ফার্স্ট অ্যাটাক এখন আমি এই বেশ উপর শুরু করে দিচ্ছি দেখো এখানে কিন্তু সবার ফার্স্টে চলে আসবে ইয়েটি দুই দিক থেকে দুটো ইয়েটি চলে এসেছে সো জাস্ট এখান থেকে দেখো সাইড থেকে ক্লিয়ার করছে ঠিক আছে এখান থেকে দেখো চলে আসবে ইয়েটি ওয়াল ব্রেকার লগ লঞ্চার এখান থেকে আসবে সুপার আর্চার আসবে দাদু মহারাজ রানী সাইবা আরসি। এই কম্পার্টমেন্টে চলে আসবে রেজ এখান থেকে আবার চলে আসবে ওয়াল ব্রেকার এখানে আটেলারিকে ফ্রিজ এই কম্পার্টমেন্টে গাইজ আবার চলে আসবে রেজ এখানে টাউন হলকে ফ্রিজ দেখো এখান থেকে আরসির অ্যাবিলিটি তো গাইজ এখান থেকে এখান থেকে দেখো দাদুর অ্যাবিলিটি এখান থেকে দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি সো এখান থেকে আর্টেলারি আটেলারি গাইজ এখান থেকে আটেলারি গাইজ আটেলারিকে নিয়ে নিয়েছে সো গাইজ এবার দেখো এখান থেকে আর্টেলারিকে নিয়ে নিয়েছে এখানে কিন্তু মাল্টি ইনফেনো আছে ঠিক আছে সো আমার কাছে রেজ আছে চলো এখান থেকে রেজ চলে আসবে আর এখানে মাল্টি ইনফেনো সো গাইজ এখান থেকে মাল্টি ইনফেনোকে নিয়ে নিতে হবে ঠিক আছে সো এখান থেকে কিন্তু মাল্টি ইনফেনোকে ফ্রিজ এখান থেকে ব্যাটিং শুরু তো গাইজ জাস্ট এখান থেকে অ্যাটাক দেখবো দেখো এখান থেকে মাল্টি ইনফেন ওকে নিয়ে নিয়েছে সো এখান থেকে উইজার টাওয়ারকে ফ্রিজ সো গাইজ বেসের খেল হয়ে গেছে খাতাম আর এই আটাকে চলে এসছে থ্রি স্টার দেখো এখান থেকে আসবে সুপার আটচার রানি সাইবার অ্যাবিলিটি এখনও দিতে হয়নি তো গাইজ দেখো মাই গড ব্যাট টু উইজার টাওয়ারকে নিতে পারিনি সো ঠিক আছে এখান থেকে এত আর্মি আছে এত আর্মির সাথে গাইজ এই অ্যাটাকে থ্রি স্টার আসছে রানি সাইবার অ্যাবিলিটি তো চলে গেছে ও মাই গড দেখো হাতে প্রচুর টাইম আছে কিন্তু এত টাইমের মধ্যে কিন্তু এই আটাকে গাইজ চলে আসছে থ্রি স্টার সো দেখো শুধু এখানে আছে ক্যানন শুধু গাইজ ডিফেন্সের মধ্যে ক্যানন আছে নিয়ে নিয়েছে নাইনটি এইট পারসেন্ট তো চলে এসছে হাতে গাইজ প্রচুর টাইম দেখো এক মিনিটেরও বেশি টাইম রয়েছে সো এখানে একটা স্টোরেজ আর সিসিকে নিয়ে নিতে হবে ঠিক তো দেখো শুধু স্টোরেজ রয়েছে গাইজ নাইনটি নাইন হান্ড্রেড বেসের খেলো হয়ে গেছে খাতাম সো গাইজ ফার্স্ট অ্যাটাক তো আমার কমপ্লিট হয়ে গেছে চলো সেম টু সেম আর্মির সাথে নেক্সট অ্যাটাকটাও দেখে নেওয়া যাক তো গাইস নেক্সাক এখন আমি এই বেসের ওপর করতে চলেছি সো দেখো সবার ফার্স্ট এখান থেকে কিন্তু আসবে ইয়েটি ইয়েটি চলে আসলো এখান থেকে ইয়েটি সব কটা ইয়েটি চলে আসবে লগ লঞ্চার আসবে সুপার আর্চার আসবে দাদু ওয়াল ব্রেকার মহারাজ রানী সাইবা আরসি সি যা আর্মি আছে সব আমি এখান থেকে দিয়ে দিয়েছি চলে আসবে রেজ রেজ চলে এসছে এখন স্ক্যাটার শট আর ইনফেনোকে ফ্রিজ ও মাই গড গাইজ আবার চলে আসবে ভ্রেজ আর টাউন হলকে ফ্রিজ করতে হবে হাই রে গোলে মালে তালে গোলে গুলিয়ে গেল রে সো গাইজ এই কম্পার্টমেন্টে আবার রেজ মহারাজের অ্যাবিলিটি দাদুর অ্যাবিলিটি এখান থেকে আর সির অ্যাবিলিটি সো গাইজ বেসের খেল হয়ে গেছে খাতাম দেখো এখান থেকে স্ক্যাটার শট নিয়ে নিয়েছে আমার কাছে টু ফ্রিজ আছে আর মাল্টি ইনফেনোকে গাইজ নিতে হবে রানী সাহেব অ্যাবিলিটি আছে ইয়েটি আছে রানী সাহেবা কোথায় সো রানী সাহেব গাইজ আমি দিয়ে দিয়েছি দেখো ও মাই গড গাইজ অপোনেন্ট কুইন আছে এই যা অপোনেন্ট কুইন আর সি সবই তো আছে তো আমার কাছে রয়েছে ব্যাট ও এখান থেকে উইজার টাওয়ার গাইজ উইজার টাওয়ার কি নিতে পারবে গাইজ এখান থেকে উইজার টাওয়ার নিয়ে নিয়েছে দেখো গাইজ এখান থেকে উইজার টাওয়ারকে নিয়ে নিয়েছে সো এখান থেকে ব্যাটিং আমি শুরু করে দিই গাইস এখান থেকে ব্যাটিং শুরু করে দিয়েছি এখান থেকে ব্যাট ইয়েটি সুপার আর্চার সব কাজ করছে গাইস এখান থেকে এখান থেকে দেখো ফ্রিজ এখান থেকে আমি ফ্রিজ করে দিয়েছি তো এইবার ব্যাটকে দিয়ে এগুলোকে ক্লিয়ার করা সো আছি ইয়েটি দাদু কাজ করছে ওয়ান ফ্রিজ আমার কাছে আছে সো গাইজ বেসের খেল কিন্তু আমি করে দিয়েছি খাতাম আর চলে এসছে এটাকে ত্রিশটা গাইস দেখো ও মাই গড এখান থেকে কুইনকে নেয়নি তো চলো সে কপাল দেখো কুইনকে নক আউট করে দিয়েছে তারপর আমি ফ্রিজ দিয়েছি তাহলে ফ্রিজটা বেকার চলে গেল তো ঠিক আছে নাইনটি নাইন ড্যান্ড গাইজ এই অ্যাটাকে হান্ড্রেড 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 চলে এসছে চলে এসেছে এরা হান্ড্রেড কী আছে দেখো শেষ বেসের খেল খাতাম এই অ্যাটাকে ব্যাটটা একদম পুরো কামাল করে দিয়েছে ব্যাটের সাথে চলে এসছে থ্রি স্টার আর পেয়ে গেছি প্রচুর পরিমাণ লুট পেয়ে গেছে তো আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে তোমাদের এই অ্যাটাক স্ট্র্যাটাজিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এর সাবস্ক্রাইবটা করে ভালো তো নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এইটুকুই বাই